প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঈদ মোবারক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গত ক্লাসে উপপাদ্য 17-18 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব উপপাদ্য 19 নিয়ে। উপপাদ্য 19-এ দেখো কি বলা আছে, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সম। এটাও বৃত্তের একটা উপপাদ্য, তাই প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিই। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আমরা এঁকে নিলাম। এখানে দুটি জ্যা এবি আর একটা সিডি, এবি একটা জ্যা আর সিডি আর একটা জ্যা। উপায়তে বলা হচ্ছে কেন্দ্র থেকে জ্যাদয়ের দূরত্ব সমান। এখন দেখো তো কিভাবে আমরা এখন দূরত্বটা পেতে পারি। দূরত্বটা পাওয়ার আমরা গত ক্লাসেও বলেছিলাম, দূরত্ব পেতে হলে কেন্দ্র থেকে এই জ্যার উপরে একটা লম্ব অঙ্কন করতে হবে। লম্বটার নাম দিলাম ওই, তাহলে ওই হয়ে গেছে দূরত্ব কেন্দ্র থেকে এবি এর উপর। এখান থেকে আর একটা লম্ব অঙ্কন করি এফ, তাহলে আমরা দূরত্ব পেয়ে গেলাম কেন্দ্র থেকে এবি এর দূরত্ব হচ্ছে ওই, কেন্দ্র থেকে সিডি এর দূরত্ব হচ্ছে। তাহলে আমাকে দেওয়া আছে ও ই ইকুয়াল ও এফ। প্রমাণ করতে হবে জ্যা পরস্পর সমান। তাহলে আমাকে প্রমাণ করতে জ্যা হচ্ছে এবি, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এবি ইকুয়াল টু সি। এখন অঙ্কনটা আমরা কমপ্লিট করি। ও এ যোগ করি, ও এ এবং ও এবং ডি যোগ করি। ছাত্ররা তোমরা মাঝে মাঝে ও এ যোগ করি বলো, কিন্তু মাঝখানে একটা ও এবং এর মাঝখানে একটা কমা দিতে ভুলে যাও। ও ডি এখন আসে প্রমাণটা কিভাবে করা যায় দেখি। আমাদের কেন্দ্র থেকে আমরা এবি জ্যার উপরে লম্ব অঙ্কন করেছি, ও ই লম্ব জ্যা এবি। পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম কেন্দ্র থেকে কোন জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা লিখতে পারি ও ই ইকুয়াল হাফ এবি। অনুরূপ ভাবে ও এফ লম্ব জ্যা সিডি, ও এফ লম্ব জ্যা সিডি। এক্ষেত্রে আমরা বলতে পারি, এক্ষেত্রে আমরা বলতে পারি অর্থাৎ ডি এফ ইকুয়াল হাফ সিডি। এটা উপপাদ্য 17, এটা উপপাদ্য 17 অনুসারে কাজ করেছে, এটা উপপাদ্য 17 অনুসারে কাজ করেছি, তাই এখানে আমরা উপপাদ্য
সরকার একই কারণে আমরা এটা লিখেছি, একই কারণ। আমি এখানে উপাদ্য ১৭ লিখেছি, কিন্তু তোমরা কিন্তু উপাদ্য ১৭ লিখতে পারবে না। তোমাদেরকে লিখতে হবে উপাদ্য ১৭ সাধারণ নির্বাচনটা। সেখানে লেখা আছে, যেটা লিখতে হবে, যে কেন্দ্র থেকে কোন জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এই কথাটা কিন্তু এখানে লিখে দিতে হবে। আমি কিন্তু উপাদ্য ১৭ লিখেছি, তোমরা এখানে উপাদ্য ১৭ লিখবে না। তোমরা লিখবে উপাদ্য ১৭ সাধারণ নির্বাচনটা, যেটা কথায় লেখা আছে সেটা লিখতে হবে। এখন দেখো, এই একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ ডি ও এফ, দুইটাই সম। কারণ এখানে আমরা লম্ব অঙ্কন করেছিলাম এটা ৯০ ডিগ্রি, এখানে আমরা লম্ব অঙ্কন করেছিলাম এটা ৯০ ডিগ্রি। এই সমকোণী ত্রিভুজের সাহায্যে যখন আমরা প্রমাণ করতে যাব, তখন আমাদেরকে সেই কথা মনে রাখতে হবে যে সর্বসময় প্রমাণ করার জন্য চারটা সূত্র আছে। সমকোণী ত্রিভুজের সাহায্যে যখন আমরা প্রমাণ করতে যাব, তখন অতিভুজটাকে আমাকে প্রথমে লিখে নিতে হবে। তাই অতিভুজ A O equal অতিভুজ পূর্ব। ছাত্র, তোমরা খেয়াল করবে, তুমি যে অতিভুজ কথাটা কিন্তু লিখতে হবে, কারণ অতিভুজ কথাটা লিখতে হবে এই কারণে, এটা একটা সূত্রের কিন্তু একটা অংশ। আমরা যদি শুধু A O equal to O D লিখি, সেটা কিন্তু ঠিক হবে না। তোমরা দেখবে বইতে তোমাদের লেখা আছে সব জায়গায় অতিভুজ কথাটা কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে। এই প্রমাণ যখন করবে, সর্বসম প্রমাণটা যখন তোমরা করবে, তখন তোমাদেরকে সূত্র চারটা সঠিকভাবে লিখতে হবে। এখানে আরেকটা কি দেওয়া আছে, আরেকটা শর্ত দেওয়া আছে, ও ই ইকুয়াল ও এফ। তাহলে বলে দিতে পারে, অর্থাৎ ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ ডি ও এফ। এখন সর্বসম বলে আমরা এখন লিখে দিতে পারি, তাহলে এ ই ইকুয়াল টু ডি এফ, এ এর জায়গায় আমরা দেখো এর জায়গায় আমরা কি লিখতে পারি, হাফ এ বি। ডি এফ এর জায়গায় আমরা কি লিখতে পারি, হাফ সি ডি। দেখো এর জায়গায়, এর জায়গায় আমরা লিখতে পারি হাফ এ বি, এবং ডি এফ এর জায়গায় আমরা লিখে দিতে পারি হাফ সি ডি। উভয় পক্ষ থেকে আমরা হাফটাকে বাদ দিয়ে দিই। তাহলে দেখো আমাদের প্রমাণ করতে হবে এ বি ইকুয়াল টু সি ডি। তাহলে প্রমাণ হয়ে গেল এ বি ইকুয়াল টু সি ডি। উপাদ্যটা বেশ সহজ, আশা করি ছাত্ররা সবাই বুঝতে পেরেছ। তাহলে আমাকে এখানে প্রমাণ করতে হবে এ বি ইকুয়াল টু সি ডি। এখানে এ বি ইকুয়াল টু সি ডি আমরা প্রমাণিত হলো। আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।